ইমমর্টাল গল্পের কাহিনী শুরু হয় কিছু সময় আগে থেকে, অর্থাৎ ভবিষ্যতের সময় থেকে, যেখানে পৃথিবী পুরোটাই বদলে গিয়েছে। মানবজাতি নিজেদের মধ্যে এমন কিছু পরিবর্তন করে ফেলেছে যার ফলে তাদের আয়ু অনেক বেড়ে গিয়েছে। আর শুধুমাত্র এতটুকুই নয়, বরং পৃথিবীতে এমন একটি দরজা বানানো হয়েছে যার সাহায্যে অন্য জগতের এলিয়ানরাও আমাদের জগতে অনায়াসে আসতে পারে। কারণ তারা যে শহরে এতদিন বাস করে এসেছে সেটি এখন আর নেই, হয়তোবা ধ্বংস হয়ে গিয়েছে। আর তাদের আমাদের জগতে আসার ফলে মানব জাতি নতুন নতুন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এভাবে পৃথিবীতে এলিয়েন্স এবং মানব জাতি একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছে। কিন্তু এখানে এলিয়েনদের থাকার জন্য কিছু নিয়ম মানতে হয়, আর যদি তারা নিয়মগুলো না মানে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। কিছু সময় পরে আমরা দেখতে পাই যে এই শহরের ওপরে কোথাও থেকে একটি পিরামিড আকৃতির জিনিস এসে দাঁড়িয়ে পড়েছে, অর্থাৎ হাওয়াতে ভাসতে শুরু করেছে। কিন্তু এই ব্যাপারটাকে মানুষরা অতটা গুরুত্ব দেয় না, কারণ এরা তো প্রথম থেকে এলিয়ান এবং নতুন নতুন টেকনোলজির আবিষ্কার করে করে অভ্যস্ত। এই জন্য তারা এই পিরামিডটিকে এলিয়েনদেরই কোনো জিনিস ভেবে অতটা গুরুত্ব দেয় না। এর জন্যই অনেক দিন হয়ে যাওয়ার ফলেও মানুষজন জিনিসটির কাছেও যায় না। আর ওইদিকে পৃথিবীতে যে অদ্ভুত দরজাটি রয়েছে যার ফলে এলিয়েনরা পৃথিবীতে আসতে পারে, আরও একটি সমস্যা থাকে সেখানে। সেটা হলো সেখান থেকে এলিয়েনরা শুধুমাত্র পৃথিবীতে আসতে পারে, কিন্তু পৃথিবী থেকে ফিরে যেতে পারে না। পৃথিবীর মানুষরা এলিয়েনদের সেই রাস্তা দিয়ে ফেরত পাঠানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু যখনই কোনো এলিয়েন দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তার মৃত্যু হয়ে যায়। আর এই কারণে যত দিন যায় এলিয়েনদের সংখ্যা পৃথিবীতে বাড়তে থাকে। কিছু সময় পরে আমরা একটি স্পেসশিপকে দেখতে পাই যার সাহায্যে কিছু এলিয়েন এবং এমন কিছু মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে যাদের শরীরে একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে। এদের মধ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো জিল। তার শরীরেও অনেক পরিবর্তন করা হয়েছে। সে পুরোপুরি ভাবে মানুষ নয়, সে যেতে একদম রাজি না থাকায় হঠাৎ করেই সেখানকার গার্ডদের ওপর সে হামলা করে এবং তাদেরকে মারতে শুরু করে। ঠিক তখনই তাকে জোর করে ধরে গার্ডরা তার মুখে এবং মাথার ওপর একটি ডিভাইস লাগিয়ে দেয় যাতে সে কারোর আর কোনো ক্ষতি করতে না পারে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে স্পেসশিপটিকে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে। সেখানে থাকা ব্যক্তিগুলি আসলে বাইরের কোনো এক দুনিয়ার লোক। এরপর আমরা সেই পিরামিডটিকে দেখতে পাই যেটি হলো মিশরের গডের। এই পিরামিডের ভেতরে আমরা হরাস গডকে দেখতে পাই, যিনি হলেন স্বর্গের দেবতা। সেখানকার বাকি দেবতারা তাকে স্বর্গ থেকে বার করে দিয়েছে আর তার অমর হওয়ার শক্তিকেও শেষ করে দিয়েছে। অর্থাৎ প্রথমে তিনি অমর হয়ে সারা জীবন জীবিত থাকার বর পেলেও এখন তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। কিন্তু এখনও তার কাছে অপরিসীম শক্তি রয়েছে এবং সবকিছু ঠিক করার জন্য তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও অমরত্ব লাভ করার জন্য তাকে পৃথিবীতে কোনো একটি লোকের শরীরে প্রবেশ করে কোনো একটি মহিলার সাথে বিয়ে করতে হবে, আর তাদের মিলনের ফলে যে বাচ্চা হবে সেটাই হবে হরাসের দ্বিতীয় জন্ম। আর এমনটা হতেই সে আবারও অমরত্ব লাভ করবে এবং যেই ভুল করার কারণে তাকে স্বর্গ থেকে বার করে দেওয়া হয়েছে সেটাকেও ক্ষমা করে দেওয়া হবে। আর এখন হরাসের এমন একজন ব্যক্তির হদিস দরকার যার ভেতরে সে ঢুকে নিজের কাজ সমাপ্ত করতে পারবে। কিন্তু এই ব্যাপারটি অতটাও সহজ নয়, কারণ হরাস প্রচণ্ড শক্তিশালী আর মানব জাতির যে কেউ তার এই শক্তিকে সহ্য করতে পারবে না। সময় তার কাছে খুব কম, আর সে যদি এমনটা না করে তাহলে খুব শীঘ্রই তার নামের অস্তিত্ব মিটে যাবে। এরপর তিনি সোনার তাবুত থেকে বেরিয়ে এসে সেই অচেনা ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়েন। এরপর সে সেই পিরামিডটি থেকে দেওয়ালের মাধ্যমে বেরিয়ে আসে, কারণ তিনি হলেন দেবতা, তিনি যে কোনো দেওয়াল খুব সহজেই ভেদ করতে পারেন। ইতিমধ্যেই মানুষের দুটি হেলিকপ্টার সেই জায়গায় এসে পৌঁছায় এবং হরাসের এইরকম আশ্চর্য শরীর দেখে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়। ঠিক তখনই হরাস নিজের শক্তিকে কাজে লাগিয়ে হেলিকপ্টার দুটিকে একে অপরের সঙ্গে পিষে ধ্বংস করে দেয় আর বলে যে, আমার মানুষের বাচ্চারা, আমি আবার ফিরে এসেছি। আর কথাটি বলা মাত্রই সে হাওয়াতে ঝাঁপ দিয়ে দেয় আর নিচে নামতে নামতে সে একটি বড় আকৃতির পাখির রূপ নেয়। অন্যদিকে যে ল্যাবটিতে জিল এবং বাকিদের নিয়ে আসা হয় সেখানে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই, যিনি কিনা জিলকে দেখে এবং জিলের আশ্চর্য গুণ দেখে মুগ্ধ হয়ে যায় আর তার উপর আকর্ষিত হয়ে যায়। কারণ জিল স্পেসশিপের ভেতরে
একজন গার্ডকে স্পর্শ না করে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সেই বিজ্ঞানীদের একজন সাথী তাকে বলে যে আপনি চাইলে জিলকে নিজের সাথে নিয়ে যেতে পারেন, কিন্তু এর বদলে আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো চাই যেগুলি আপনি জিলের ওপর করতে চলেছেন। আর এটা ছাড়াও জিলকে কখনোই বন্দি করে রাখা যাবে না, সে যেন সব জায়গায় নিজের ইচ্ছা মতো ঘুরতে ফিরতে পারে। এইদিকে জিলের তার অতীতের জীবনের সম্পর্কে কোনো কিছুই মনে থাকে না। বিজ্ঞানীটি জিলকে বলে যে তোমার দেহ প্রচণ্ড শক্তিশালী এবং তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তোমার এই দেহ কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে, যেন এটাকে কিছু সময় আগেই বানানো হয়েছে। কিন্তু জিল তো এসব সম্পর্কে তার কিছু মনেই নেই। আর এইদিকে যেহেতু পৃথিবী অনেক উন্নত হয়ে গিয়েছে, সেহেতু সমস্ত জিনিসপত্র অনেক উন্নত, যেমন গাড়ি হাওয়াতে উড়ে বেড়াচ্ছে আর একটি খবর স্ক্রিনে দেখানো হচ্ছে যেখানে একজন মহিলা প্রেসিডেন্টের ওপর দোষ দিচ্ছে। সে বলছে যে এই শহরে কোনো এক কোনায় ভয়ঙ্কর হিংস্র এলিয়ানদের রাখা হয়েছে। অন্যদিকে আমরা প্রেসিডেন্ট এবং তার লোককে দেখতে পাই, যারা কিনা এই খবর শুনে প্রচণ্ড বিপদে পড়ে যায়, কারণ তারা তো মানুষের মনে জায়গা করতে চায়, তাদের ভরসা পেতে চায়, কিন্তু এই ধরনের খবর তো তাদের পক্ষে বিপজ্জনক। আর তাদের এই চিন্তা আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে যে শহরে চারজন মানুষকে প্রাণে মেরে ফেলা হয়েছে, এক অদ্ভুত রকম ভাবে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত খুনিকে ধরা হয়নি, যার কারণে মানুষরা ভয়ে ভয়ে দিন কাটাতে শুরু করে। এরপর এই ঘটনাটি তদন্তের জন্য একজন ইন্সপেক্টরকে লাগানো হয়, আর তিনি যখন সেই নির্দিষ্ট একটি স্থানে যায় যেখানে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে, সেখানে তিনি মৃত দেহটি দেখে বলেন যে এই কাজটি নিশ্চয়ই কোনো সাইকো, কোনো পাগল খুনির কাজ। মৃতদেহটির অবস্থা ছিন্ন ভিন্ন, খুবই বাজে, পুরো দেহ যেন পিষে ফাটিয়ে দেওয়া হয়েছে, তো কোনো সাধারণ খুনির পক্ষে এটা করা সম্ভব নয়। তখনই এই শহরের একজন সাক্ষীকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ স্টেশনে যাওয়ার আগেই রাস্তায় খুব মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, আর একজন পুলিশ যিনি গাড়ি চালাচ্ছিলেন তার সেখানে মৃত্যু ঘটে। কিন্তু যে সাক্ষীকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি বেঁচে থাকেন, কিন্তু সে এক অদ্ভুত আচরণ করতে থাকে এবং হঠাৎ করে তার দেহ বাস্ট হয়ে ফেটে যায়, আর তারও সেখানে মৃত্যু ঘটে। পরের দিন আমরা সেই সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীটিকে দেখতে পাই যিনি কিনা জিলের সঙ্গে দেখা করতে আসেন এবং তার স্মরণশক্তি নিয়ে কথা বলে। তখন জিল উত্তর দেয়, আমার কিছু মনে নেই। সেটি শুনে সায়েন্টিস্ট তাকে বলে যে তোমার ঠিক সব মনে পড়ে যাবে, এখন তোমার শরীর নতুন আর আমাকে তোমার উপর কিছু মেডিকেল টেস্ট করতে হবে। যার বদলে সে জিলকে একটি হোটেলের গাড়ি দেয় যাতে সে নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। এরপর যখন জিল ল্যাব থেকে বার হয় তখন তার সঙ্গে দেখা করতে একজন লোক আসে, কিন্তু তার মুখ আমরা দেখতে পায় না, কারণ সে অচেনা লোকটি তার পুরো শরীর এবং মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আর সে হলো জিলের সাথী এবং তার সব থেকে কাছের মানুষ। জিল তাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। অচেনা লোকটি জিলকে বলে যে যেহেতু আমরা এই দুনিয়ার নই, এই জন্য আমার শরীর এই দুনিয়াকে কিছুতেই মেনে নিচ্ছে না, আমি ধীরে ধীরে ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়ছি, কিন্তু যেহেতু তুমি এখানে থাকতে পারবে তো সাবধানে থেকো, আর আমি কিছু সময় পরে চলে যাব। এটি বলে সে জিলকে এক অদ্ভুত ধরনের নীল রঙের ট্যাবলেট দেয়। এরপর আমরা দেখতে পাই যে শহরের ওপরে একটি কারাগার রয়েছে, এখানে কয়েদিদের আলাদা আলাদা স্লিপিং চেম্বারে রাখা হয়, অর্থাৎ তাদেরকে এটির ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন করা হয় যাতে করে তাদের শাস্তির সময়টা কেটে যায়। হঠাৎ করে সেখানে একটি ঘটনা ঘটে যায় এবং এই স্লিপিং চেম্বারগুলি এক এক করে নিচে পড়তে থাকে, এইভাবে তিনটে স্লিপিং চেম্বার নিচে পড়ে যায়। এরপর পুলিশ যখন তদন্ত করার জন্য সেখানে যায় তখন দুটো চেম্বারের মধ্যে দুজন কয়েদিকে তো পাওয়া যায়, কিন্তু তৃতীয় একটি চেম্বার সম্পূর্ণভাবে খালি পাওয়া যায়, অর্থাৎ তার মধ্যে একজন কয়েদিকে পাওয়া যায় না, শুধুমাত্র তার কাটা পা সেখানে পড়ে থাকতে দেখা যায়। কিছু সময় পর হরাস একটি পাখির রূপ নিয়ে সেই ঘটনাস্থলে আসে এবং তদন্ত করা পুলিশদেরকে এক নজরে দেখতে থাকে। এখানে পুলিশরা তদন্ত করে জানায় যে সব থেকে ভয়ঙ্কর তার দেহই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি শুনে হরাস ব্রিজটির নিচের দিকে যায় যেখানে সেই তৃতীয় কয়েদিটি ঝুলন্ত অবস্থায় থাকে। এরপর হরাস তাকে নিজের চেহারা দেখায়। আসলে কয়েদিটি স্লিপিং চেম্বার থেকে পড়া মাত্রই এই ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, যার জন্য সে প্রাণে বেঁচে যায়, কিন্তু সে এখন যথেষ্ট আহত থাকে। এই কয়েদিটির নাম হলো নিকোপল।
হরাস মনে মনে ভাবে যে তিনজন কয়েদিদের মধ্যে শুধুমাত্র এই বেঁচে গিয়েছে, এর স্পষ্ট মানে হলো এই লোকটি যথেষ্ট শক্তিশালী। এরপর হরাস তার সেই বিশাল পাখির রূপ নিয়ে নিকোপলকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর নিকোপলের যখন জ্ঞান ফেরে তখন সে চোখের সামনে হরাসকে দেখতে পায়। হরাস দেবতা তাকে জানায় যে তুমি যথেষ্ট শক্তিশালী, আর আমাকে এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে একটি মানুষের দেহ প্রয়োজন। এতদিন অবধি আমি এটা অনেক মানুষের উপর চেষ্টা করেছি, কিন্তু কারোর দেহই আমাকে সহ্য করতে পারেনি, তারা সবাই মারা গিয়েছে, কিন্তু শুধুমাত্র তুমিই রয়েছো যে কিনা আমাকে সহ্য করতে পারবে। তাই এখন থেকে আমি তোমার শরীরের মধ্যেই থাকবো ততদিন পর্যন্ত যতদিন না আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য সফল হয়। নিকোপল এইসব কথা শুনে আশ্চর্য হয়ে যায় খুব, আর যখন সে দেখে যে তার পা কাটা তখন সে খুব ভয় পেয়ে যায়। তাকে এত দুঃখিত দেখে হরাস তার জন্য একটি লোহার তৈরি পা বানিয়ে দেয়, কিন্তু এই লোহার পা অনেক বেশি ভারী হয়, তাই নিকোপল এই পায়ের সাথে নিজের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারছে না। কিন্তু যখনই হরাস তার শরীরের মধ্যে প্রবেশ করে সে খুব সহজেই সেই ভারী পা নিয়ে হাঁটতে পারে, আর এটি দেখে বাধ্য হয়ে নিকোপল হরাসের কথা মেনে নেয়। এরপরে আমরা এখানে জানতে পারি ওই সমস্ত লোক যাদের অদ্ভুত রকম ভাবে মৃত্যু হয়েছে সবগুলো হরাসের কারণেই মৃত্যু হয়েছে, কারণ সেই সব শরীরগুলো হরাসের শক্তিকে নিজেদের শরীরে মেনে নিতে পারেনি, আর তাই হরাস এমন একটি শরীর খুঁজছিল যে তার শক্তিকে অনায়াসে গ্রহণ করতে পারবে, আর এখন সে সেটি পেয়েও গেছে। এরপর তার একটি মহিলার প্রয়োজন হয় যার সাথে সে বিয়ে করে বাচ্চা জন্ম দিতে পারবে, আর সেই হবে হরাসের দ্বিতীয় জন্ম, আর তারপরে হরাস অমর হয়ে যাবে। কিন্তু যেহেতু নিকোপলের শাস্তি এখনো এক বছর বাকি ছিল, তাই পুলিশ তাকে খুঁজতে থাকে আর সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। এরপর এরই মধ্যে একটি হেলিকপ্টার নিকোপলের কাছাকাছি চলে আসে, যেই হেলিকপ্টারের মধ্যে থাকা লোকজনেরা নিকোপলের ওপরে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু যেহেতু তার শরীরে হরাস রয়েছে তাই তারা তাকে মারতে পারে না। এরপর সেই লোকজনেরা তার পিছু করতে থাকে, তাদের থেকে বাঁচার জন্য সে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে একটি উঁচু বিল্ডিং এর কাছে পৌঁছে যায়। আর এরপর তার কাছে বাঁচার মতো আর কোনো রাস্তাই থাকে না, কারণ তাকে তো চারিদিক থেকে ঘেরাও করে নেওয়া হয়েছে। তাই সে বাধ্য হয়ে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দেয়, যেখানে ঝাঁপ দেওয়ার পর সে প্রথমে ভাবে আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পাখনা গজিয়ে যায় আর হরাস তাকে উড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। নিকোপলের ওপরে হামলাটি প্রেসিডেন্ট করায়, কারণ প্রেসিডেন্ট এবং তার পিতা এলিয়ানের ওপর অনেক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করেছে, আর এই বিষয় নিয়ে নিকোপল সমস্ত কিছু জানত, আর তাই প্রেসিডেন্ট নিকোপলকে নিজের রাস্তা থেকে সরাতে চায়। এরপর সিন এখানেই চেঞ্জ হয় এবং আমাদেরকে জিলকে দেখানো হয়, যে হোটেলের রুমে বসে খাবার খাচ্ছে, আর সে আজব রকম ভাবে খাবার খাচ্ছে। এরপরে হরাস নিকোপলকে নিজের সমস্ত উদ্দেশ্য বলে এবং সে নিকোপলকে জানায় এখন আমাকে একটি মেয়ে খুঁজতে হবে। এরপরে তারা দুজন মিলে একটি বাড়ি যায় যেখানে জিলও থাকে, তাদের দুজনের মধ্যে কথাবার্তাও হয় এবং নিকোপল জিলের সঙ্গে কথা বলতে বলতে জিলকে পছন্দ করে ফেলে। তখনই হরাস নিকোপলকে বলে এই হলো সেই মেয়ে যার সঙ্গে তোমার বিয়ে হবে আর এই দ্বিতীয় হরাসকে জন্ম দেবে। এরপর নিকোপল তার সাথে আরো কথা বলতে শুরু করে। প্রথম প্রথম জিল তাকে পাত্তা দেয় না, কিন্তু যেহেতু তাকেও এই দুনিয়াতেই থাকতে হবে তাই সেও নিকোপলের সঙ্গে কথা বলতে শুরু করে, আর এরপর তারা একসাথে টাইম কাটানোর জন্য হোটেলের রুমে চলে যায়। এক রাত কাটানোর পরে সকাল হয়ে যায় আর জিল নিজেকে বেডের উপরে দেখতে পায়। এরপর হোটেলের ম্যানেজার সেখানে আসে এবং জিলের ঘরে তদন্ত নিতে থাকে। এরপর একটি আজব ঘটনা ঘটে, আর আজব ঘটনাটি হলো ঘরের যে কোনায় বাথরুম থাকে সেখানে বাথরুম নেই, সেখানে একটি পিরামিডের ছবি লাগানো আছে। এরপর তদন্ত করার পরে যখন ম্যানেজার সেখান থেকে চলে যায়, ছবিটির জায়গায় বাথরুমের দরজা হয়ে যায়। আসলে এটি হরাসের জাদু যাতে করে তারা ধরা না পড়ে। জিল যখন বাথরুমের ভেতরে আসে সে নিকোপলকে দেখতে পায়। কাল রাতের ঘটানো ঘটনার জন্য জিল নিকোপলকে দোষ দিতে থাকে এবং তাকে মারার হুমকি দেয়। নিকোপল তাকে বোঝাতে থাকে যে যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ নেই, কারণ আমার শরীর একটি অন্য কারোর কবজায় রয়েছে, আর এটি বলে সে নিজের নিঃশ্বাস বন্ধ করে নেয়, যেটি দেখে জিল অনেক ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। জিল এখান থেকে চলে যাওয়ার পরে নিকোপল নিঃশ্বাস নেয় এবং হরাস এবং নিকোপলের কথা হয়। নিকোপল হরাসকে বলে তুমি জিলের সঙ্গে ঠিক কাজ করনি,
জিল আমাকে দোষী ভাবছে, কিন্তু হরাস নিকোপোলের এই কথায় কানই দেয় না, কারণ হরাসের কাছে সময় খুবই কম। এরপর আমাদের দেখানো হয় আগের রাতে জিল এবং নিকোপল যখন বারে ছিল, তখন একটি গোয়েন্দা তাদের ওপর লক্ষ্য রাখছিল, যার একটি চোখ নকল ছিল আর সেই চোখে ক্যামেরা লাগানো ছিল, আর সে সব কিছু রেকর্ড করছিল। যখন সে বার থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে, তখন একটি এলিয়েন তার ওপর হামলা করে এবং তার নকল চোখটি উপড়ে নেয়। এই এলিয়েনটি অন্য কেউ নয়, এটি হলো সেই ক্রিয়েচার যেটি প্রেসিডেন্ট বেআইনি ভাবে নিজের কাছে রেখেছে। আর এই এলিয়েনটির বিষয় একটি মহিলা এর আগে সংবাদের মাধ্যমে সকলকে জানায়। এরপর প্রেসিডেন্টের কাছে জিলের যে লিকুইড থাকে সেটি প্রেসিডেন্ট এলিয়েনকে খাইয়ে দেয়, যাতে এলিয়েন খুব সহজেই জিলকে খুঁজে বার করতে পারে। এদিকে নিকোপল হরাসকে তার শরীরে থাকার জন্য আর অনুমতি দেয় না। এটি শুনে হরাস তাকে ভয় দেখায় যে ভুলে যেও না তোমার পা নেই, আর আমি যদি না থাকি তোমার শরীরে তাহলে তুমি কোনোদিনও তোমার এই লোহার পা নিয়ে হাঁটতে পারবে না। এরপর হরাস যেহেতু একটি দেবতা, তাই সে নিকোপলকে তার ক্ষমতা দেখায় এবং বলে আমি তোমাকে নিমেষে শেষ করতে পারি। আর হরাসের অনেক ক্ষমতা হওয়ায় নিকোপল তার সামনে আর কিছুই বলতে পারে না। জিল একটি লাইব্রেরিতে যায় এবং সে সেখানে গিয়ে মানুষের ব্যাপারে অনেক কিছু জানতে পারে, আর এই সব জেনে তার অনেক বেশি ভালো লাগে, কারণ সে শুরু থেকেই একটি মানুষ নয়, সে একটি শক্তির দ্বারা তৈরি। আর যেহেতু সে এখন একটি মানুষে পরিণত হয়েছে, তাই তার খুব ভালো লাগতে শুরু করে এবং সে অনেক কিছু নতুন নতুন অনুভব করতে থাকে। যখন সে লাইব্রেরি থেকে ফিরে আসে, তখন কেউ তাকে অপহরণ করে নেয় এবং তার মুখে সেই লোহার ডিভাইসটি লাগিয়ে দেয়। এরপরে আমরা সেই ক্রিয়েচারটিকে দেখি যে জিলকে খুঁজছিল। সেই ক্রিয়েচারটি জিলকে মারার আগেই সেখানে হরাস চলে আসে এবং হরাস এখানে এসে সবাইকে মেরে দেয় আর জিলকে বাঁচিয়ে নেয়। সে পাখির রূপে থাকে, তাই সে খুব সহজেই জিলকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায় এবং আবারও সেই হোটেলের রুমে পৌঁছে যায় যেখানে নিকোপল থাকে। তাই জিল বুঝতে পেরে যায় নিকোপল তার সঙ্গে যা কিছু করেছে সে সজ্ঞানে নিজের ইচ্ছায় করেনি, বরং তার ওপরে অন্য কেউ কন্ট্রোল করছে। আর এটি জানার পরে তারা দুজন দুজনের সঙ্গে ভালোভাবে কথা বলে। এরপরে জিল পরের দিন তার সেই সাথীর সঙ্গে দেখা করে যার চেহারা ঢাকা রয়েছে। সে তাকে জানায় আমার অস্তিত্ব খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, তাই তুমি শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও, যার পরে আমি চিরদিনের মতো চলে যাব। এরপরে প্রেসিডেন্ট আরও একটি ক্রিয়েচারকে জিলকে মারার জন্য পাঠায়। যখন জিল এবং নিকোপল হোটেলের রুমে একসঙ্গে থাকে, সেই ক্রিয়েচারটি তাদের ওপর হামলা করে দেয়। তখনই সেখানে জিলের সেই সাথী নিজের উড়ন্ত গাড়ি নিয়ে চলে আসে আর নিকোপল এবং জিলকে এখান থেকে নিয়ে যায়। ওই এলিয়ান ক্রিয়েচারটি তাদের পিছু করতে থাকে, কিন্তু তার হাতটি কেটে পড়ে যায়। এরপরে তারা যখন অন্য একটি জায়গায় আসে, সেখানে জিলের সাথী তাকে একটি ট্যাবলেট দেয় আর তাকে বলে এটি খাওয়ার পর তোমার সমস্ত স্মৃতিশক্তি মুছে যাবে আর এরপরে তুমি পুরোপুরি একটি মানুষে পরিণত হয়ে যাবে। এরপর যখনই জিল ওই ওষুধ খায়, সঙ্গে সঙ্গে তার সঙ্গী বিলুপ্ত হয়ে যায়। এরপর সেখানে ওই এলিয়েন ক্রিয়েচার, যেটি অনেক ভয়ঙ্কর হয়, সে তাদের ওপর হামলা করে দেয়। তখনই নিকোপল হরাসের কাছ থেকে সাহায্য চায়। এরপর হরাস যখনই সেখানে আসে, এক নিমেষের মধ্যে সে ওই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। এরপরে হরাস এখান থেকে চলে যায় আর সে যেতে যেতে নিকোপলকে এই শক্তি দেয় যাতে সে তার লোহার পা নিয়ে খুব সহজেই হাঁটাচলা করতে পারে। এরপরে হরাস জিলকে বলে, তোমার কাছে আমার একটি মহামূল্যবান সম্পদ রয়েছে, সেটি তুমি দেখে রাখবে। অর্থাৎ সে তার দ্বিতীয় জন্ম, যে এখন জিলের গর্ভে রয়েছে, তার কথা বলে। এদিকে প্রেসিডেন্ট তার সঙ্গীদের নিয়ে ওই পিরামিডটির কাছে যায় যাতে সে হরাসের পৃথিবীতে আসার কারণ জানতে পারে, কিন্তু যখনই প্রেসিডেন্ট পিরামিডের গায়ে স্পর্শ করে, সে সঙ্গে সঙ্গে পিরামিডের ভেতরে আকর্ষিত হয়ে ঢুকে যায় এবং বিলীন হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ পিরামিডের মধ্যে থেকে নিচে পড়ে যায়। এরপরে যখন জিল এবং নিকোপল সবার সামনে আসে, নিকোপলকে গ্রেপ্তার করা হয়, কারণ তার এখনও এক বছরের সাজা বাকি থাকে। এবং এখানে দেখানো হয় জিল এখন একটি পুরোপুরি মানুষে পরিণত হয়েছে। এরপর এক বছর পরের সিন দেখানো হয় যেখানে নিকোপলের সাজা শেষ হয়ে যায় এবং সে জেল থেকে বেরিয়ে জিলের সঙ্গে দেখা করতে যায়, যেখানে তারা দুজন দুজনের সাথে খুব ভালোভাবে কথা বলে এবং নিকোপল সেখানে নীল চুলের একটি বাচ্চাকে দেখে, যে অন্য কেউ নয়, সেই হলো হরাসের দ্বিতীয় জন্ম।
তারা দুজন কথা বলতে শুরু করে, যেখানে আমরা দেখি ওই পিরামিডটিও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে আমাদের মহাকাশের দৃশ্য দেখানো হয়, যেখানে হরাস তার শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। এরপরে জিলের ওই বাচ্চাটি হরাসের রূপ নেবে, অর্থাৎ হরাসের দ্বিতীয় জন্ম হয়েছে। এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়।